এখন প্রথম তো ধন্যবাদ জানাবো আমাদের বিষ্ণুপুর আইসিকে, জয়প্রকাশ পাণ্ডাকে। উনি খুব সুন্দর একটা চিন্তাভাবনা করেছেন এবং উনি বিধায়ক সাহেবকেও বলেছেন এবং আমাকেও বলেছেন। বিধায়ক সাহেব আসতে পারেন, উনি কাজে একটু ব্যস্ত আছেন বলে আসতে পারেননি, কিন্তু সত্যিকারেই মানে আমাদের কাছাপাড়ার 24টা ওয়ার্ড রয়েছে, 24টা ওয়ার্ডে প্রায় 70-80টা ক্লাব রয়েছে। সেই ক্লাবগুলোকে একটা সেন্ট্রাল কমিটি করে দিয়েছেন এবং এই এরকম একটা কমিটি আগেও ছিল না, কিন্তু এটা ফার্স্ট টাইম হলো। আর আমি মনে করি এটা হওয়াতে সত্যিকারেই কাছাপাড়ায় যতগুলো ক্লাব রয়েছে তারা আরও বেশি ডেভেলপ করবে, যেগুলো আনরেজিস্টার্ড রয়েছে তাদেরকে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা এবং বাকি স্পোর্টসগুলো যেন আরও ভালো মতন করা যেতে পারে, কালচারাল অ্যাক্টিভিটিগুলো যেন আরও ভালো মতন করা যেতে পারে। এবং এখানটায় সবার সমর্থনেই প্রেসিডেন্ট সেক্রেটারি এবং বাকি পোর্টফোলিওগুলো হয়েছে, আগামী দিন আশা করি আরও বেশি ভালো হবে এবং আমাদের কাছাপাড়া পৌরসভার তরফ থেকে এবং আমাদের বিষ্ণুপুর বিধায়কের তরফ থেকে সব রকমই সহযোগিতা থাকবে, কাছাপাড়া আরও ভালো ডেভেলপ হোক এটাই আমরা কামনা করব। এলাকার সচেতনতা নিয়েও একটা তিনি বার্তা দিলেন আইসি সাহেব এবং সমস্ত ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে, কী বার্তা ছিল? দেখুন, স্বাভাবিক ব্যাপার, যখন সবাই একসাথে কোঅপারেশন একসাথে থাকলে পরে পুলিশ প্রশাসনও কাজ করতে অনেক রকম সুবিধা থাকে এবং সোশ্যাল অ্যাওয়ারনেসও থাকে, তাতে ওভারঅল সব কিছু অ্যাক্টিভিটিসই থাকবে, সোশ্যাল অ্যাওয়ারনেস থেকে নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে নিয়ে এবং স্পোর্টস অ্যাক্টিভিটিস সব কিছুই থাকবে। পৌরসভার উদ্যোগে কী কী সহযোগিতা থাকবে পুলিশ প্রশাসনের? দেখুন, প্রথম তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন ওনার প্রত্যেকটা স্কিমই মানুষকে বেনিফিটেড করেছে, সেই জায়গায় ক্লাব কালচারও বঞ্চিত নয়। আপনারা জানেন কীভাবে ক্লাবগুলো সহযোগিতা পায় প্রত্যেক বছর এবং পুজো কমিটিগুলো রয়েছে তারাও কিন্তু সহযোগিতা পায়, তো সেখান থেকে যা যা পৌরসভার তরফ থেকে করণীয় আছে সেগুলো অবশ্যই ক্লাবগুলো পাবে। আমি মনে করি তাদেরকে এখানে দরকার রয়েছে, কেন এটা ছেলে খেলার জায়গা নয়, এখানটা আমরা চাইছি যে কাছাপাড়াটাকে দেখুন, আগে থেকে কিন্তু কাছাপাড়া অনেকটা ভালো রয়েছে, শান্তি রয়েছে, মানে সত্যি মানে মানুষ খুব একটা জায়গায় এরকম রয়েছে, কারণ 2 বছর কোভিডের মধ্যে আমরা কিন্তু অনেক রকম পরিস্থিতি দেখেছি যে মানে খুব খারাপ কন্ডিশনের মধ্যে পাবলিক ছিল, তো যদি কোনোরকম আবার সেরকম কোনো যদি দুর্যোগ আছে সেই জায়গায় কিন্তু এই ক্লাব, এই যে আমরা একটা এক জায়গায় হতে পেরেছি, আগামী দিন কিন্তু কোনোরকম বাকি যে যদি লোকালিটি কোনোরকম অসুবিধা সুবিধা হচ্ছে যেগুলো হয়তো আমাদের কানে পৌঁছাচ্ছে না, সেটা কিন্তু আমরা আপনাদের মাধ্যমে কিন্তু পৌরসভায় আমরা পাবো। আমাদের গ্রিভেন্সেস রয়েছে, গ্রিভেন্সেসের নাম্বারও দেওয়া রয়েছে, সেখানটাও আপনাদের থেকে হেল্প আউট পাবো। অনেক সময় হয় যে ক্লাব বঞ্চিত হয়ে যায়, হয়তো ক্লাবের কথা কেন শুনবো, কেন শুনতে যাবো, কিন্তু এত সুন্দর যখন কমিটি হয়েছে তখন আমি আশা করি মনে আরও একটু ভালো হবে, কাছাপাড়া আরও একটু ভালো করে ডেভেলপ হবে, মানুষের সাথে আরও বেশি জনসংযোগ হবে এবং মানুষ আরও ভালো থাকতে পারবে এবং আমরা আরও ভালো বেশি পরিষেবা দিতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যখন সুবিচেরি সাহেবের সঙ্গে চাকরি করেছি, বেহালা সাব ইন্সপেক্টর ছিলাম, ওনার আন্ডারে চাকরি করেছি, তো আমি খুব মানে পজিটিভ দিকগুলো পেয়েছি। আপনার ওই